হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। এই যে দেখো, আমি বাগানে এসেছিলাম ধনেপাতা তুলতে। ধনেপাতা তুলে নিয়েছি, কাঁচা লঙ্কা তুলেছি, টমেটো তুলেছি, দেখবে সব কিছু তুলে এবার বাড়িতে গিয়ে চাটনি বানাবো। চাটনি তো তোমরা ধনেপাতার চাটনি কে কে খেতে ভালোবাসো জানাবে? কি করছো গো, লঙ্কা চুরি করছো নাকি? হুম, মা বললো লঙ্কাগুলো তুলে নিয়ে যেতে, তাই লঙ্কাগুলো তুলেছি। এবার একদিন এই লঙ্কাগুলো শক্ত হয়নি। মুখে দাও, ওর ঠান্ডা লেগেছে। এবার বাইলে কি গো, একটু কিছু থাকলে কেটে নিতাম। ঘাস টাস আছে তো তোলা যাবে না, একবারে গোড়া থেকে চাটনি বানাবো তো। দেখো এতে হবে না চাটনি, অনেকগুলো তুলেছি বলো, আর তুলতে হবে না। এটা অনেকদিন হয়ে গেছে, দেখো পাতা কেমন হয়ে গেছে। এই যে দেখো, কাঁচা লঙ্কা তুলেছি, এটা কি বলো তো, এটা টমেটো, লেবুর মতো লাগছে তাই না বলো? লেবু নয়, এটা টমেটো। এক হাতে ফোন আছে তো দেখাতে পাচ্ছি না, দাঁড়াও এবার দেখাচ্ছি। এই যে এটা টমেটো দেখছো, এই যে এটা টমেটো, আর কাঁচা লঙ্কা তুলেছি দেখো। আর ওই যে দেখছো, আমার শ্বশুরমশাই এখন আবার একটা কাঁঠাল গাছ নিয়ে এসেছে, কাঁঠাল গাছটাকে বসাবে। এই যে এই কাঁঠাল গাছটা করতে কি নিয়ে এলে? আজকে বলবো ওই আম গাছটা লাগিয়েছে দেখো। এইটা এটা কত, কোন কোথায় ছিল এইটা? এটাও ও ডাবে আর লাগাবে, ডাবে ডাবে একটা লাগিয়েছে আর দুটো লাগাবে। এটা কি ছিল, এটা কি গাছ, চাল কুমড়ো? টমেটো। ও টমেটোর গাছ, এটা চাল কুমড়োর মতো হয়ে গেছে শুকিয়ে। মাছের বাচ্চাগুলোকে দেখলাম গুড়গুর গুড়গুড় করছে একসাথে এক ঝাঁক। এই আমগুলো কত বড় হবে? অনেকটাই বড় হবে বোধ হয়। পিয়ারা ধরেছে, এই যে পিয়ারা ধরেছে, অনেকগুলো ধরেছে। এই একটা, আই জিবি খালি পুকুরের ধারে ধারে ঘুরে বেড়ানো ওর কাজ। একটা গোলাপ ফুল তুলবো আজকে বিকেলে, দিয়ে মাথায় লাগাবো। এটা বোধ হয় ডাব গাছ, নারকেল গাছ। একটা বেগুন, এটা কি গাছ বাবা, এটা কি গাছ গো? লেবু না, বাতাবি লেবু। এই তো এখানে টমেটো হয়েছে, এখানে তো পাকা পাকা টমেটো আছে। টমেটো গাছ তো যেখানে সেখানেই দেখছি হয়ে আছে। এখানে অনেক টমেটো ছিল আগে, টমেটোর পুরো ঝাড় ছিল, থাকা টমেটো তুলে লাভ নেই। এখন বাড়িতে গিয়ে রান্না করতে হবে। রান্না তো মাই করছে, পেঁয়াজ পোস্ত ডাল আলু সিদ্ধ আমি গিয়ে করব, ধনে পাতার চাটনি। এই যে দেখেছো ফুল, গোলাপ ফুল আজকে না, এই গোলাপ ফুল আমি তুলবো দুটো তিনটে, দিয়ে মাথায় লাগিয়ে শর্ট ভিডিও বানাবো। ওই যে মা আসছে, ওই যে আসছে, আবার চলে গেল। তার মানে মায়ের স্নান করা হয়ে গেছে, আমি যাই এবার।
আর ভাউ করতে হবে না, চলো। হ্যাঁ বউ বউ ভাউ করো, বউ বউ দাঁড়া, যাই আমি, যাই 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 আমি যাই যাই, ভাউ করো ভাউ করো, ও ও করে দিল দুবার, হু হু জেমে, চলো দরজাটা খোলো তো, কে পালিয়ে যাবে, তো বাড়ি যাক না, চল জেমি চল, ওই সে দৌড়ে চলে গেছে কত দূর, ওর খুব মজা জিমি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই ভিডিওটি কেমন লাগলো, আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, আজকে আমি এই ভিডিওটি এখানে শেষ করব, কালকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।